শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন হলো সাত দিন মতো সাত আট দিন পর থেকে আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি তার কারণ এতদিন আমি বাড়িতে ছিলাম না তো বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেখানকার ব্লগ আমার সেভাবে কি দেবো আর না দেবো তো সেই বুঝে আর দেয়নি আর তোমরা বেশিরভাগই আমার এই শ্বশুরবাড়ির ব্লগটাই পছন্দ করো আমার মনে হয় আর সবাই দেখো বলেই আমি সেই জন্য এখানকার ব্লগই দেই চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর পড়েছে ভীষণ পরিমাণে ঠান্ডা এত ঠান্ডা যে চাদর সোয়েটার ছাড়া বেরোনোও যায় না তো হালকা পাতলা একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি তার কারণ সোয়েটার পরে আমি আবার কাজ করতে পারি না তো খুব ঠান্ডা পড়লে তখন তো পড়তেই হবে উপায় নেই ওভাবেই কাজ করতে হবে তো যেহেতু ঠান্ডা পড়েছে চাদর ছাড়া চলছে না তো চাদর নিয়ে নিয়েছি আর একটু পরে আবার খুলেই দেব কারণ কাজ করতে অসুবিধা হয় হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার একটু নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো অনেক দিন পর আজকে থেকে ব্লগ শুরু করছি এতদিন বাড়ি ছিলাম না বাপের বাড়ি ছিলাম তো সেখানকার ব্লগ আর কি দেখাবো মানে কাজপাচি তো নেই তো কী দেখাবো তো সেই কারণে হয়নি তো চলো এরপর মানে বাসুই কাজ বলতে মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ব্রাশ করে টাটা তোমাদের বললামই যে কাজ করতে অসুবিধা হয় তো বাসন কটা মেজেই চাদরটা খুলে ফেলেছি আর তার মধ্যে আমার বাসি কাজ প্রায় কমপ্লিট দেখলেই কাল রাতে যে সমস্ত বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে উনুনটাও মুছে নিয়েছি সকালে উঠোন মা দিয়েছে তো এখন ব্রাশ করে নেব তারপরে ফ্রেশ হয়ে নেব ঠান্ডা কিন্তু লাগছে তবুও এভাবেই দেখো মুখ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন ফ্রেশ হয়ে নেবো তারপর রান্নাঘরে হ্যালো ফ্রেন্ড মুখ ধুয়ে এসেছে একদম ফ্রেশ হয়ে গেছি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর চলো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে যেগুলো কাজ থাকে সেগুলোই তোমাদের শেয়ার করুন এরপর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে উনুম মুছে নিয়েছি তবে ঘরটা তখন ঝাড় দিই একেবারে ফ্রেশ হয়েই ঝাড় দেবো এই মনে করেই এখন ঝাড় দিচ্ছি চলো সাত আট দিন শুধু মা একাই ছিল বাড়িতে সমস্ত কাজবাজ মার একা একাই করতে হয়েছে না থাকলে তো করতে হবে তাই হ্যাঁ ছিলাম না তাছাড়াও তো শাশুড়ি অনেক কাজ করে তোমরা দেখেই থাকো বলেই থাকি আমি তো মা দিন সব কাজ করেছে তো আমি এসেছি দু তিন দিন হলো তো সব কাজ থেকে স্টার্ট করছি তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এসে ঘর ঝড়ঝড় দিয়ে নিয়েছি বাসন মেজেছি যেই বাসনগুলো তোমাদের দেখিয়েছিলাম মাজলাম তো সেগুলো আর কি এখন একটু জল ঝরিয়ে ঝুড়িতে যার যেখানে জায়গা তো সেটা রেখে দেব। আর এরপর করে নেব চা সকলের জন্যই সকলে বলতে আছি তো চারজন এখানে মা আর বাবার জন্য চা দিচ্ছি আর ওখানে আমি খেয়ে নেবো পরে আগে দিয়ে তারপর শীতকাল তো রাখতে রাখতেই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা বেশ লাগছে তারপরেও আর কি চাদর গায়ে দিতে পারছে না তো কিছুক্ষণ চাদরটা গায়ে দিয়েছিলাম যাই হোক চলো ভাতের জাল বসিয়ে দিচ্ছি উনুন ধরে গেছে এখন চাল দিয়ে দেব চাল দিয়ে দিয়ে ফাট ফুটতে ফুটতে এদিকে রান্না বান্না আজকে সেরকম বেশি কিছু নেই বললাম বলবো তোমাদের তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর ব্লগ দিচ্ছি আর আজকে একজন কমেন্ট করলে যে বড় ব্লগ চাই কারণ এই কয়দিন দেইনি বলে হয়তো দেখে তো সেই কারণেই তো চলো তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমি খাবারও খেয়ে নিয়েছি বাসি কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি ধুয়ে দেবো আর হলো গিয়ে ভাতটা হচ্ছে এখন তো চাদর পরে আর কাজ করতে পারছি না মানে অসুবিধা লাগে চাদর পরে কাজ করতে না আমি পারি না আর সোয়েটার পরে কাজ করলেও যেন একটা ভারী ভারী যেন মনে হয় তো সোয়েটার ঠান্ডা তো এখনও সেভাবে পড়েনি তো পরবো কদিন পর থেকেই শুরু হবে তো চলো ভাতটা হতে থাক কি করছি না করছি আবারও দেখাবো তোমাদের চলো জামা কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড় বলতে কি এই শুধু বাসি কাপড় চোপড় তো যাই হোক এখন একটু একটু করে রোদ উঠছে এখনও কিন্তু কুয়াশা রয়েছে তবে ফোনে দেখা যাচ্ছে যে সেরকম কুয়াশা নেই গাছের পাতাগুলো সবুজ তো সেই কারণে কিন্তু না এখনও বেশ ঠান্ডা কুয়াশা দুটোই রয়েছে আর কদিন গেলে যে কি করে কাজ করব সেটাই ভাবছি কারণ এখন এতই ঠান্ডা যে কিছুই করতে ইচ্ছে করে না সকালবেলা উঠে তো মনে কাজে হাট দেওয়া যায় না কিন্তু কি করব কাজ তো করতে হবে তাই না লেট করলে নিজেরই লেট হবে তো বাসি কাপড় চোপড় চাওয়া কমপ্লিট আর এখানে করে নেব গরম জল খাওয়ার জন্য আর কি তো চলো ওদিকে রান্না প্রায় হতে চললো রান্না হয়েও গেছে এখানে শুধু গরম জলটা করে নেব তাহলেই কমপ্লিট আরও বাকি কাজ যে সমস্ত ধরা রান্নাবান্না কমপ্লিট আর খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই করলাম খুব অস্থির লাগছিলো তো যাই হোক রান্না করেছি কালকের মাটন ছিল সেটা একটু জাল দিয়ে রেখেছি মাছও জাল দিয়ে রেখেছি আবার আজকে মাছের ঝোল করেছি ডাল ছিল তো সেটাই আর বেরিয়েছে অনেকগুলো বাসন দেখবে অনেকগুলো বাসন বেরিয়েছে এর ভেতর আরও রয়েছে আর হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে তো চলো এগুলো মেজে ঠেজে তারপর বিছানা তুলবো প্রত্যেকদিন ভাবি যে বিছানাটা সকাল সকালেই তুলে নেব কারণ বাসি বিছানা আমার মনে হয় সকালে তোলাটাই ভালো কিন্তু কি করব তোলা হয়ে ওঠে না রান্না বসিয়ে দিয়ে তো আর আসা যায় না গ্যাসে যেমন একটু কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে বা কিছু করে আসা যায় কিন্তু উনুন তো তা না আমি যদি ঢেকে দিয়েও চলে সেদিকে উনুনে জাল ফুরিয়ে যাবে তো সেটা আবার দিতে হবে তো সেই কারণে একেবারে ভাবি আবার ভাবি ওভাবেও আসলে অসুবিধা তো আমার বিছানা তোলাটা একটু ধীরে করতেই ভালো লাগে তো সেই জন্য রান্না বাসন ঘরের বাসন মাজা সমস্ত কমপ্লিট করে রান্নাঘরে জল টল এনে একেবারে চলে এসেছি ঘরের কাছে তো এবার ঘরের কাজগুলো করে নেব বলতে এখন বিছানা তুলে তারপর ঝাড় ঝাড় দিয়ে নেবো মুছে নেব ঘর আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই কারণে একটু কাজের চাপটাও বেছি বেশি আমি এখানে বিছানা তুলছিলাম আর মার সাথে গল্প করছিলাম মা হলো মাটি দিয়ে যে সমস্ত জায়গা মোছামুছি হয় তো সেগুলো মুছছে আর কি তো ঠান্ডার মধ্যে বললাম মুছতে হবে না তো তাও মুছে দিল আর কি বৃহস্পতিবার বলে কথা বয়স্ক মানুষ বুঝতেই পারছো তাদের এই সমস্ত অভ্যাসগুলো আগাগোড়া রয়েছে তো তারা তো করবেই তো চলো এরপর বিছানাটাও বেশ সুন্দর করে তুলে নিয়েছি আর রোদ উঠছে এখন দেখতে পাচ্ছ বেশ জ্বালনা দিয়ে রোদ আসে কিন্তু ঘরটা আমার একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে একদম মানে সন্ধ্যে পর থেকে মানে ঘরে যেন ভীষণই ঠান্ডা এরকম আর গ্রাম সাইড তো একটু তো সেই কারণে ঠান্ডাটা এখন থেকে বেশি পড়ে গেছে কদিন হলে আরও বেশি 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 করে ঠান্ডা পড়বে যে আর কি সন্ধ্যের থেকে দরজা আটকে রাখতে হয় আমি সম্ভবত সন্ধ্যের থেকে বিকেলবেলাও কি বলো দরজা সবসময় চাপিয়েই রাখি তো রাত হলে আবার একদম আটকেই রাখতে হয় মানে হাওয়া আসে হু করে হাওয়া বইতে থাকে তো দেখছো এখনও হাওয়া হচ্ছে গলা নড়ছে বুঝতেই পারছো তো এই বারান্দাটা কালকে আমি মুছে নিয়েছি আজকে আর মুছবো না একটু ভালো করে ঝেড়ে নিলাম সকালে যদিও ঝাড় দিয়েছে মা ঘর টর সবই ঝাড় দিয়েছে তো তারপরেও আমি বিছানা টিছানা তোলার পর দশটা এগারোটার মতো দিকে আবার একবার করে ঝাড় দিয়ে নিই আবার বিকেলবেলার দিকে ঝাড় দিই রাস্তার সামনে তো এই দিন চলো ঘর বাড়ি মোছা মোছা বলছি ঘর আর কি ঝাড় দেওয়া কমপ্লিট হলো সকালে তো একবার ঝাড় দিয়েছি তো তারপরে তো আবারও ঝাড় দিতেই হয় বুঝতেই পারছো ধুলো বালি যে পরিমাণে হয়েছে শীতের দিন বলে কথা তো চলো এরপর আর কাজ নেই খেয়ে দিয়ে নেবো তারপর স্নান করে নেব তো বললাম যে ঝাড় দিলে কাজ শেষ কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম তো বাকি আছে কালকে যদিও মুছেছিলাম সব ঘর বারান্দা সমস্ত সেরে রেখেছিলাম তো তারপরেও আর কি আজকেও একটু মন করলো মানে ঘরটা দেখে মনে হচ্ছে যেন ধুলো ধুলো হয়েছে তো তারপরে আবারও আমি মুছে নেছি। খালি যেই বারান্দাটা ঝাড় দেওয়া দেখালাম সেই বারান্দাটা আজকে আর মুছবো না এই পাশের বারান্দা সিঁড়ি টিড়ি সম্পূর্ণ মুছে নেব। তো মাঝখানের ঘরটাও কদিন হলো ভালোভাবে পরিষ্কার করা হয় না ছিলাম না আর কি মা একা ক কোন দিকে সামলাবে তো সেই কারণে আজকে বিছানা টিছানা ভালো করে ঝেড়েছি ঝেড়ে বালিশ টালিশ সব একটু রোদে ফোদে দিয়ে তারপরে আর কি মুছে নিচ্ছি এখন কালকে এই ঘরটাও মুছেছি তবুও আজকে এই ঘরগুলো আমি প্রতিদিন মুছি না মানে এই ঘরটা এই ঘরটা সেরকম ভাবে প্রয়োজন হয় না পুরুষ কমপ্লিট আর মাঝখানে ঘরটা সব কাজই কমপ্লিট এখন শুধু স্নান করে নেব তো চলো ঝটপট স্নান করে তারপর আসছি হ্যালো বন্ধুরা স্নান টান করে আবারও তো চলে এলাম তোমাদের সামনে আর এখন মনে হচ্ছে যে ঘরটা এত লালচে কেন অন্ধকার অন্ধকার লাগছে তার কারণ কি আমি একটু আর কি শুবো তো তাই জন্য দরজা জানলাগুলো একটু চাপিয়ে দিয়েছি তো সেই কারণে চলো পরে আবার তো আবারও চলে এলাম বিন্দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর এগুলো ছাগল আনা হয়েছে তোমরা তো দেখেইছ বলেইছি তোমাদের আগের ব্লকগুলোতে ছাগল আনা হয়েছে গরু বিক্রি করা বিক্রি করে দেওয়া হয়েছে আর চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন উঠোনে পড়েছে বিশাল পরিমাণে হাওয়া হয়েছে তো তো একটু ধুলোবালিটা বেশি পরিমাণেই পড়ে দেখো এখানে বুঝতে পারবে তো ঘর ওখানটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো রাস্তার সামনেটা তো রাস্তার সামনেটা ভালো করে ঝাড় দিন বের দিকে দেখছে তো পাতা সেগুলো হলো ছাগলকে দেওয়া হয় তো সেই কারণেই আর কি পাতা বিশাল পরিমাণে পড়ে গেছে আর ওরা আর কি কিছুই খায় না সেরকম কাঁঠাল পাতাই আর নিম পাতা এসবই খায় মাঠটা আর খায় না ওরা কী জানি কেন নতুন না কি কেন জানি না তো চলো যা পরিষ্কার করে ঝাট একদম দিয়ে নিয়েছি একেবারে সুন্দর পর পর হ্যালো বন্ধুরা তোমাদের সামনে এলাম আমি আবারও অনেকক্ষণ পর সেই এসেছিলাম বিকেলে তো সুন্দর পর আর আশা হয়নি একেবারে চলে এলাম রান্না বান্না শেষ করে তো এখন আর সেরকম কিছুই নেই কাজবাজ হয়ে গেছে সবটাই কমপ্লিট আর এখন টিভি দেখব তারপরে খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ওই চ্যানেলটি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টাটা